শুক্রবার বীরভূমের সিউড়িতে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গে এসে পঞ্চায়েত নির্বাচনের জন্য একটি কথাও খরচ করলেন না। তৃতীয়বারের জন্য মোদীকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান শাহ। এদিন সন্ধ্যাতে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দেন। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তার আগে শুক্রবার এ রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরভূমের সিউড়িতে এদিন সভাও করেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। এদিন অন্ডাল বিমানবন্দরে নামেন অমিত শাহ। সেখানে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বীরভূম জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব। এরপর পৌঁছে যান মূল অনুষ্ঠান মঞ্চে। প্রাক পঞ্চায়েতের নির্বাচনী সভাতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটিও কথা এদিন খরচ করলেন না অমিত শাহ। তবে ২৪ লোকসভা নির্বাচনের আসন সংখ্যা বেঁধে দিলেন তিনি। ২৪ জন্য ৩৫ আসনের গণ্ডি কেটে দেন। বারবার ২০২৪ লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উঠে এসেছে এদিন অমিত শাহের কথায়। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার দাবিও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই পাশাপাশি রামনবমী উপলক্ষে রাজ্যে হিংসার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন শাহ বলেন, মমতা শুধু ভাইপোর ভালো চান, কেন্দ্রের প্রকল্প নিজেদের নামে চালাচ্ছে। ২৪ কো মোদীজি কো প্রধানমন্ত্রী বানানা হে না, জোর সে বলিয়ে বানানা হে না, তো মেরে সাথ দোনো হাত উঠাইয়ে মোদীজি কো প্রধানমন্ত্রী বানানে কে সংকল্প কি মুঠি ভিঞ্চিয়ে আর প্রচন্ড আওয়াজ সে বলিয়ে ভারত মাতা কি। হামারে বিধায়কো কে সাথ হামারে নেতা শুভেন্দু অধিকারী জি, এ দিদি কি দাদাগিরি কে সামনে দো দো হাত কর কর লড়নে কা কাম কর রহে হ্যায়। মেয়ে আজ বঙ্গাল কি জনতা কো কহনে আয়া হু, 2024 কে চুনাও মে বাকি কি কসর পুরি কর দিজিয়ে, বঙ্গাল মে 35 সে জ্যাদা সিটে ভারতীয় জনতা পার্টি কো দেকর মোদীজি কো প্রধানমন্ত্রী বানাইয়ে। শিউড়ির সভা শেষে এদিন দক্ষিণেশ্বরের মন্দিরেও আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্দিরে পুজোও দেন তিনি। মন্দিরে পুজো দেবার পর দক্ষিণেশ্বরে সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ। দক্ষিণেশ্বর কে সুপ্রসিদ্ধ কালী মন্দির, যাহা রামকৃষ্ণ ঠাকুর নে স্বয়ং মা কি আরাধনা কি, গঙ্গা কিনারে মা কে পূজন অর্চন কা মুঝে সৌভাগ্য মিলা। জিস প্রকার কা জোম আর উৎসাহ বীরভূম মে বঙ্গাল কি জনতা কা মানে দেখা হ্যায়, মেরে মন মে কোই শঙ্কা নেই হ্যায় বঙ্গাল মে ২৪ কে চুনাও মে ভারতীয় জনতা পার্টি 35 সে জ্যাদা সিটে জিতেগি আর ফির সে একবার মোদীজি 300 সে জ্যাদা সিটো কে সাথ দেশ কে প্রধানমন্ত্রী বনকর আয়েঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।